বাড়ি নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে হতাহতের শিকার চারজন শ্রমিক, এর মধ্যে মৃত্যু হয়েছে সুব্রত কর্মকার নামে একজন রাজমিস্ত্রির, বাকি তিনজনের চিকিৎসা চলছে মহকুমা হাসপাতালে। মর্মান্তিক এই ঘটনা বিলুনিয়া থানার অন্তর্গত 1 নং SBI ব্যাংক সংলগ্ন এলাকায়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চারজন শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে হতাহতের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক, আহত হলেন আরও তিনজন। এই ঘটনাটি ঘটে বুধবার দুপুর 1:30 নাগাদ বিলুনিয়া থানাধীন 1 নং টিলা SBI ব্যাংক সংলগ্ন এলাকার চন্দন মজুমদারের বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলুনিয়া দমকল বাহিনী কর্মীরা। ঘটনাস্থল থেকে নিহত রাজমিস্ত্রি সহ আহত তিন শ্রমিককে তারা উদ্ধার করে নিয়ে যায় বিলুনিয়া হাসপাতালে। নিহত রাজমিস্ত্রির নাম সুব্রত কর্মকার উর্ফে কালু, বাড়ি শালটিলা এলাকায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সুব্রতকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা দেন। বাকি তিন শ্রমিক বর্তমানে বিলুনিয়া হাসপাতালে চিকিৎসা চলছে। জানা যায় SBI ব্যাংক এলাকা চন্দন মজুমদারের বাড়িতে বিল্ডিং এর জন্য RCC পিলার নির্মাণ কাজ চলছে। রাজমিস্ত্রি হিসেবে সুব্রত কর্মকার ও অন্যান্য শ্রমিকরা RCC পিলারের রড বসাতে গিয়ে রাস্তার মধ্যে থাকা বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে আসে RCC পিলারের রড। এর সংস্পর্শে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারায় সুব্রত কর্মকার, পাশাপাশি তিনজন শ্রমিক আহত হয়, এর মধ্যে একজন মহিলাও আছে। রাজমিস্ত্রি সুব্রত কর্মকারের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ওই RCC ডাক্তার বসে যে তারাই এনে কাজ করতে লাগছিল, দুজন অন্যান্য রডটা যে লাগাতে লাগছে, যদিও আমরা পাশে আসলাম কোথায় না, তারা মনে যে রডটা লাগিয়েছে তার সঙ্গে, তো তারা লেবার যে ডেলি আমরা দিয়েছে তো মুখ শব্দ করে, আমরা তো ওরাই আয়া দিয়েছি যে লেবার যেটা এটা দিছে তার আগে আমার ভাই, এরপরে ভাইটা ভাইটা রড খুঁজা দেখছে, ভাই ওটা নিচে দিয়ে দিয়েছে ডাক্তার দিয়েছে শব্দ করতেছে, পরে আমি তোরা পাঁচটা দিয়ে দিয়েছি বাড়িটারে, এটি চিন্তিত করে সঙ্গে মানুষের দেখায় কারেন্ট উঠছে, ফোন করানোর সঙ্গে সঙ্গে কারেন্ট ড্রপ করছে, এবং ফায়ার সার্ভিসে ফোন করছে, আইসি কতটুকু আসছে। কয়জন আহত? এবং চারজন, একজন মারা গেছে, একজন মারা গেছে। যে মারা গেছে এর নাম জানেননি? মেস্তুরি মারা গেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।